हेलो फ्रेंड्स, वेलकम टू बांगालीर भूरी भोज। आज के आपनादेर जोन्य निये एसेछि ए गरमे ठंडा ठंडा बाटरस्कॉच आइसक्रीम, ताओ आबार दूध दिए। एखाने किन्तु आमी कोनो रकमेर फेस क्रीम बा कन्डेंस मिल्क व्यवहार करिनी। ताहले चलुन आमरा शिखे नी किभाबे एटा आमरा तैरी करछि। एखाने आइसक्रीमटा करार जोन्य आमी फुल क्रीम दूध निये छी, आमूलेर दूध। आपनारा जे कोनो ब्रांडेर दूध व्यवहार करते पारें। एबार दूधटाके आमी गरम होते देबो। दूधटा हल्का गरम होयेछे, एखन आमी एखाने 2 टेबिल स्पून गुड़ो दूध दिये देबो। गुड़ो दूध दिले आइसक्रीमे खूब सुंदर एकटा क्रीमी भाव आसे। এবার গুঁড়ো দুধটাকে ভালো করে এর সাথে মিক্স করে হাফ কাপ পরিমাণে চিনি, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দুধ, আর এর মধ্যে অ্যাড করব আমি কাস্টার্ড পাউডার। এখানে আমি বাটারস্কচ ফ্লেভার ইউজ করছি। আপনারা সহজেই এটা বাজার থেকে পেয়ে যাবেন, আর এর বদলে আপনারা বাটার স্কচের ফ্লেভারও ব্যবহার করতে পারেন। এটাকে দুধের সাথে ভালো করে গুলে নেব। এখানে এই কাস্টার্ড পাউডার গোলা দুধটা এর মধ্যে মিশিয়ে দেব, আর এটাকে নাড়তে থাকব। খুব শীঘ্রই এটা কিন্তু একটু ঘন হয়ে আসবে, দুধের টেক্সচারটা ঠিক এই রকম থাকবে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার আমরা তৈরি করে নেব বাটার স্কচ ক্রাঞ্চটা। তার জন্য এখানে 1/4 কাপ চিনি, মানে 4 টেবিল স্পুনের মতন চিনি মেল্ট হতে দেব। একদম এই সময় ফ্লেমটা লোতে থাকবে। চিনিটা মেল্ট হতে শুরু করেছে, খুব ভালো করে চিনিটাকে মেল্ট করতে হবে যাতে একটাও দানা না থাকে। চিনিটা সুন্দর মেল্ট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হচ্ছে। এই সময় আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচ বাটার। যেহেতু বাটার স্কচ, তাই বাটারটা না দিলে ফ্লেভারটা সুন্দর আসবে না। এবার এখানে অ্যাড করে দেব কাজু বাদাম, আর এটাকে সুন্দরভাবে এর সাথে মিক্স করে নেব। এখানে একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে প্লেটটাকে গ্রিজ করে নিয়েছি। এবার বাটার স্কচ ক্রাঞ্চটা থালার মধ্যে ঢেলে দেব। আর এটাকে সুন্দরভাবে থালার মধ্যে একটু ছড়িয়ে দেব, আর ঠান্ডা হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট একটু এটাকে ফ্যানের তলায় রেখে দেব। এবার আমরা এরকম একটা এয়ার টাইট কন্টেনার নিয়েছি, আর দুধের মিশ্রণটা পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে এটাকে ঢেলে দেব। এবার এরকম একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার দিয়ে চারপাশটা ভালো করে মুড়ে দেব। এরপর কভারটা উপর থেকে লাগিয়ে দিয়ে ফ্রিজে এটাকে 4 থেকে 6 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। বাটার স্কচ ক্রাঞ্চটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার হালকাভাবে এইভাবে প্রেস করলেই এটা উঠে আসবে। এই যে এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি থালার থেকে।
চার ঘন্টা হয়ে গেছে, এবার এটা আমরা খুলে দেখে নেব। এখন এই অবস্থায় আমরা একটা কাজ করব, যার জন্য এটা একদম দোকানের মতো দেখতে আর খেতে হবে। তো এখন আমরা নিয়ে নেব একটা মিক্সারের বাটি, আর এর মধ্যে এই অর্ধেক জমে যাওয়া আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেব। এবার আমরা এটাকে মিক্সারে খুব হালকা হাতে এক থেকে দুবার ঘুরিয়ে স্মুথ করে নেব। এই রকম স্মুথ একটা ক্রিমি টেক্সচার চলে আসবে মিশ্রণটার মধ্যে। এবার এখানে এই আইসক্রিমের মিশ্রণটা আরেকবার ঢেলে দেব। আর আমরা যে বাটার স্কচ ক্রাঞ্চটা তৈরি করে রেখেছিলাম এটাকে এর মধ্যে একটু ছড়িয়ে দেব। এবার আমরা কি করব, এবার আমরা এরকম একটা বাটার পেপার নিয়ে এর মধ্যে এইভাবে পুরো একদম লাগিয়ে এর মধ্যে আটকে দেব। তাহলে কি হবে, তাহলে এটার মধ্যে কোনো রকমের আইস ক্রিস্টাল জমা হবে না। এবার এটাকে আমরা ফ্রিজের মধ্যে আবারও 3-4 ঘন্টা রেখে দেব সেট হওয়ার জন্য। 4 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করলাম, এবার দেখে নেব এটা কেমন সেট হয়েছে। সুন্দর এটা সেট হয়ে গেছে। এবার বাটার পেপারটাকে আস্তে আস্তে রিমুভ করব। সুন্দর সেট হয়ে গেছে, কোন রকমের কোন আইস ক্রিস্টাল কিন্তু এর উপরে পড়েনি। এবার এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আজকে রেসিপি ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা এটা তৈরি করছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবারও এইরকম কোনো সুন্দর একটা রেসিপি।